हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम शॉपिंग ब्लॉग विथ अन्ना यूट्यूब चैनले अपना स्वागतम दर्शक हमें आज के चले ढाकार चकबजारे साथ ही अवस्थित 46 बाय 1 नौ इमामगंज इमामगंज एलाका और आमी एखन जेखने आछी दोकानटी नाम होच्छे आलहमदुलिल्लाह कार्पेट हाउस बुझते ही पाच्छेन इनारा एखान थेके सारा बांग्लादेशे कार्पेट सह और नानान रकम पण्य होलसेल दिए थाके जेमन देशी विदेशी पापस ब्राश कार्पेट पीबीसी मैट्रोल झाड़ू इत्यादि पण्य इनारा सारा बांग्लादेशे होलसेल दे आमी एखन कथा बोलबो एई प्रतिष्ठानेर ओनार मोहम्मद इब्राहिम मुंशी भाइयार साथे भाइया केमन आछेन आपनि आलহামদুলিল্লাহ ভালো ভাই আমি আপনার দোকান থেকে কিছু পণ্যের পাইকারি দাম আমার দর্শকদের দেখাতে চাই আপনি কি দেখাবেন প্রথমে প্রথমে দেখাবো সবচেয়ে কম রেটের মাল সর্বনিম্ন এটা 22 টাকা পিস পড়ে অর্থাৎ 2200 টাকা শ 100 আচ্ছা আমরা শত হিসেবে বিক্রি করি খুচরা মার্কেটে এটা কত বিক্রি হয় সর্বনিম্ন 50 টাকা যারা আপনাদের কাছ থেকে এটা পাইকারি কিনবে কয় পিস বিক্রি করেন আপনারা সর্বনিম্ন 50 পিস বিক্রি করি আচ্ছা 100 পিস বিক্রি করি কেউ 500 পিস যার যতটুকু চাহিদা আচ্ছা যারা একবারে নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করতে চায় এই বিষয়টা জানেন আমারে ভিডিও দেখে উৎসাহিত হয়েছে তাদের হয়তোবা ক্যাশ ক্যাপিটাল কম তারা ছোট করে শুরু করবে তাদের জন্য 12 পিস দেওয়া যাবে 12 পিস দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এরপর কি দেখব এটা সাইজ হয় কয়টা ভাইয়া এটা সাইজ হয় আপনার দুটা আরেকটা আছে বড় সাইজ এটা হলো 3600 টাকা শ আচ্ছা তার পার পিস কত পড়ছে 36 টাকা 36 টাকা এটা কত বিক্রি হয় খুচরা বাজারে এটা বিক্রি হয় আপনার 70 টাকা 70 টাকা 70 হইতে 100 টাকা বিক্রি হয় আচ্ছা এটা হচ্ছে মাঝারি সাইজ নাকি হ্যাঁ 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 যেটা দেখিয়েছেন আপনি মাঝারি এর চেয়ে বড় হয় এর চেয়ে বড় হয় এটার দাম 90 টাকা 90 টাকা 2 ফিট বাই 3 ফিট আর এটা হলো আপনার 40 টাকা এটা পার পিস 40 টাকা 40 টাকা এটা বিক্রি হয় 70 হইতে 80 টাকা এটা এই মালটা শুধু আমার কাছেই পাবেন আচ্ছা ইমামগঞ্জ কেন সারা বাংলাদেশ কোথাও খুঁজে পাবেন না এরকম সৌন্দর্য আচ্ছা অল্প টাকার মধ্যে খুব সুন্দর জিনিস এটা আপনি নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করেন নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা এটার আরেকটা সাইজ আছে এটার হলো পাইকারি 6000 টাকা শ আচ্ছা 60 টাকা পিস বিক্রি আছে 120 টাকা 100 টাকা এটা আমার নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এটা রেট হলো 80 টাকা এটা আমার নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এটা আপনার বিক্রি আছে 120 টাকা আচ্ছা এটা পিছনে কি দেয়া রাবার পিছনে রাবার আচ্ছা আপনার টেকসই 6 মাসও নষ্ট হবে না পার পিস কত 80 টাকা মানে নতুন যারা তারা 12 পিস নিতে পারবে হ্যাঁ নতুনদের জন্য একটু ছাড় আছে আচ্ছা এটা খুচরা বাজারে কত বিক্রি হয় 120 টাকা বিক্রি হবে আচ্ছা মিনিমাম মিনিমাম 120 টাকা এ বেশি কি বিক্রি করে হ্যাঁ 150 টাকা বিক্রি হয় আচ্ছা আরেকটা আছে ঝালোটালার নতুন এটা দাম হলো 60 টাকা আচ্ছা এটা বিক্রি আছে 100 টাকা এটাও কি আপনার এটা আমার নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এটা হলো তুর্কির আচ্ছা এটা রেট হলো 115 টাকা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে হবে বিক্রি আছে 150 হইতে 200 টাকা আচ্ছা এটা হলো তুর্কি এটার দাম হলো 180 টাকা 180 টাকা বিক্রি আপনার 250 হইতে 300 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এটা হলো ডায়মন্ড এটা একটু উন্নত মানের এটা বিদেশে রপ্তানি হয় আচ্ছা এটার দাম হলো 50 টাকা পার পিস পার পিস আচ্ছা এটা সাইজ কয়টা হয় সাইজ হলো তিনটা এর এক সাইজ ছোট 35 এক সাইজ বড় হলো 2 ফিট 3 ফিট এটার দাম হলো 120 টাকা আচ্ছা এটা খুচরা বাজারে কত বিক্রি হয় এটা খুচরা বাজারে 100 টাকা বিক্রি হয় আপনাদের কাছ থেকে কত কেনা পড়ছে 50 টাকা ডাবল লাভ ডাবল লাভ এটা হলো খুব সুন্দর জো চায়না এটা চায়না না একদম অরিজিনাল চায়না অরিজিনাল চায়না এটা তৈরি হয় বাংলাদেশে হ্যাঁ কাপড়টা তৈরি হয় বাংলাদেশে না না থেকে আসে চায়নার থেকে আসে আচ্ছা এই যে চায়না এটা প্রাইস 300 টাকা প্রাইস আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আর এমনি খুচরা বাজারে কত বিক্রি হয় খুচরা বাজারে এটা 500 টাকা বিক্রি আছে 500 টাকা আছে 2000 আমারে উড়ায়া এটা কি 40 হয় এটা রেট হলো 180 টাকা আচ্ছা এটা খুচরা বাজার বিক্রি আছে 300 হইতে 280 টাকা হ্যাঁ এটা এটা হইছে আপনার 4470 এটার দাম হলো 220 টাকা সাইজ হয় এগুলোর হ্যাঁ 4470 220 টাকা প্রাইস 4470 টা বুঝি নাই ভাইয়া সাইজ আচ্ছা আচ্ছা সেন্টিমিটার দুইটা সাইজ হয় এটা হলো ফোম পপস 110 টাকা করে আচ্ছা 200 টাকা বিক্রি আছে এটা আচ্ছা এটা হলো শামাই পাপস এটার রেট হলো 100 টাকা আচ্ছা
এটা বিক্রি আছে 150 টাকায় আচ্ছা এর এক সাইজ বড় আছে 150 টাকায় ওটা বিক্রি আছে 200 টাকায় আচ্ছা তার এক সাইজ বড় আছে রেড 220 টাকায় ওটা বিক্রি আছে 300 টাকায় আচ্ছা তার এক সাইজ বড় আছে 2 ফিট 3 ফিট 330 টাকা ওটা বিক্রি আছে আপনার 500 টাকায় এটা হলো মিনি সাইজ এটার প্রাইস হলো 70 টাকা এটা বিক্রি আছে 100 টাকায় খুচরা বেচতে পারবে 100 টাকা নিঃসন্দেহে এটা ওর এক সাইজ বড় এটা রেট হলো 95 টাকা এটা বিক্রি করতে পারবে 120 টাকায় মিনিমাম মিনিমাম এটা রেট হলো 115 টাকা এটা মিনিমাম বেচতে পারবে 100 টাকা আচ্ছা আমার কাছে আরো অনেক নিত্য নতুন মডেল আছে পাপসে যা ব্যবহার করতে পারবেন আরামদায়ক ভাবে এবং এছাড়াও আমার কাছে আরো অনেক মডেল আছে যেমন এটা আছে ওই বেসিনের ব্রাশ আচ্ছা বেসিন ব্রাশ এটা না এটা হলো কার্পেট ব্রাশ আচ্ছা বেসিন ব্রাশটার প্রাইস বলেন ব্রাশ 240 টাকা ডজন 20 টাকা পিস পরে 50 টাকা বিক্রি আছে আচ্ছা এটা হলো আপনার 420 টাকা ডজন এটা বিক্রি আছে 70 টাকা পার পিস কত পড়ছে আপনাদের কাছ থেকে 35 টাকা 70 টাকা বিক্রি হয় এটা আছে আপনার 360 টাকা ডজন আচ্ছা 30 টাকা কেনা পরে 50 টাকা বিক্রি আছে এটা হলো পাম্পার আচ্ছা এটা পরে 60 টাকা এটা বিক্রি আছে কি কাজ করে পাম্পার দিয়ে বেসিনে আচ্ছা আচ্ছা জাম হয়ে গেলে আর কি পার পিস কত 60 টাকা এইগুলো কতগুলো নিতে হবে আপনাদের কাছ থেকে এক ডজন করে নিতে পারেন সর্বনিম্ন আচ্ছা এটাই তো হকি টয়লেট ক্লিনার 420 টাকা ডজন আচ্ছা 70 টাকা 80 টাকা বিক্রি আছে এটা হচ্ছে থাইল্যান্ডের ব্রাশ খুব উন্নত মানের 80 টাকা বিক্রি এটা ফ্লোরের জন্য আচ্ছা আচ্ছা ফ্লোর ফ্লোর মোছার জন্য ঝাড়ু দেওয়ার জন্য আর কি ক্লিন করার জন্য যেগুলো বেশি ময়লা জমে আচ্ছা কত পিস এটা এটা হইছে 180 টাকা পিস বিক্রি আছে ধরেন 250 টাকা আচ্ছা এটা উইপার আপনার টাইলস টাইলস ক্লিনার 110 টাকা পিস পরে বিক্রি আছে 150 টাকা আচ্ছা মিনিমাম 150 টাকা মিনিমাম 150 টাকা এটা হচ্ছে ঝুল ঝাড়ু জি এটা ডবল হবে ময়লা পরিষ্কার করার জন্য আচ্ছা 80 টাকা পিস বিক্রি আছে আপনার 150 টাকা 660 টাকা ডজন প্লাস্টিকের ঝাড়ু ভিতরে অ্যালুমিনিয়াম আচ্ছা 660 টাকা ডজন পার পিস কত পড়ছে 55 টাকা খুচরা বিক্রি হলো আপনার 100 টাকা এখন আমি তো বিজি হয়ে গেছি এখন আমার স্টাফ আছে ভাতিজা ও দেখাচ্ছে বাকি আইটেমগুলো এতক্ষণ তো মামা অনেক প্রোডাক্ট দেখাইছে এখন আমি কিছু বাইরের প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো থেকে হোম ক্লিনার করে এটা হচ্ছে অল স্টিল এর পাইকের রেট হচ্ছে 185 টাকা আর এগুলো বিক্রি হয় প্রায় 250 টাকার মতো আচ্ছা আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে চায়না লক এটা সুতা চেঞ্জ করা যায় এটা প্রাইস হচ্ছে 190 টাকা আচ্ছা 190 টাকা পার পিস পার পিস আপনি কতগুলো নিতে হবে যদি পাইকারি নিতে হয় 12 পিস নিতে পারবে আর কার্টুন 6 পিস নিতে পারবে না 6 পিস নতুনদের জন্য এক্সট্রা একটা সুবিধা আছে আচ্ছা এটা খুচরা বাজারে কত বিক্রি হয় খুচরা বাজারে 250 টাকা বিক্রি করা যায় এটা সুতা চেঞ্জ করা যায় আচ্ছা দেখা গেছে বাসায় অন্য কিছু দিয়ে আবার ব্যবহার করতে পারবো তবে এগুলো হচ্ছে সবচেয়ে দরকারি জিনিস এগুলো এগুলো কি চায়না না হ্যাঁ এগুলো চায়না এগুলো আপনার এক্সট্রা সুবিধা কি ময়লা পানিটা হাত থেকে ধরা লাগে না আচ্ছা মুছা কিভাবে অটো চিপরানি দেয়া এই যে এইভাবে এইভাবে মুছবে তো পানিটা পড়ে যায় গো পার পিস কত পড়ছে পার পিস আপনার এটা রেট হচ্ছে যে 220 টাকা এটার আরো কয়েকটা মডেল আছে ওগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাবে এই একটা আছে খুচরা বাজারে কত বিক্রি ওইটা খুচরা বাজারে 300 টাকা বিক্রি আছে এই একটা আছে এটাও হচ্ছে 220 টাকা সো এটা তোয়ালে আর ওইটা হচ্ছে কটন সুতার ঠিক আছে এটাও 300 টাকা বিক্রি হবে এটা সেম সিস্টেম আর এগুলো আছে ওই একই সিস্টেমের মধ্যে এগুলো একটু কম দামে বিক্রি করা যাইব একই সিস্টেম সো এটা হচ্ছে 190 টাকা করে আচ্ছা ঠিক আছে এই যে ব্রাশ আইটেম আরও তো কম দামি অনেকগুলো আছে প্রোডাক্ট এটা হয়েছে আমাদের দেশি পণ্য আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি এটা আপনার পাইকারি রেট হয়েছে 110 টাকা ঠিক আছে আর নিজেরা তৈরি করেন হ্যাঁ আমাদের নিজেদের ফ্যাক্টরিতেই তৈরি এই প্রোডাক্টটা আমাদের নিজেদের তৈরি এটা একবারে সব থেকে কম দামি ব্রাশ আমাদের কাছে 90 টাকা পাইকারি রেট আর বিক্রি করতে পারবে 150 টাকার মতো আমাদের ফোন নাম্বার হচ্ছে 01670568307 আপনারা ট্রান্সপোর্টে মাল দেন হ্যাঁ আমরা ট্রান্সপোর্টে মাল দেই আচ্ছা মাল রেখে টাকা পাঠাই দিলে মাল পাঠাই দেব আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ